চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল। নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এই কাজ শেষ হয়। দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়, বহু প্রতীক্ষিত এই টানেল চালুর পথে আরও এক ধাপ এগিয়ে গেল। কারণ দুটি সুড়ঙ্গ খনন শেষ হওয়ার মাধ্যমে প্রকল্পের সবচেয়ে জটিল কাজটি সম্পূর্ণ হল। এখন বাকি আছে শুধু সড়ক তৈরি ও অন্যান্য কাজ। 2022 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগেই কাজ শেষ করে টানেল চালুর আশা করা হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের 73% কাজ শেষ হয়েছে, বাকি 23% কাজ প্রকল্পের মেয়াদের অনেক আগেই শেষ হতে পারে। অবশ্য যান চলাচল কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এটা সরকারের সিদ্ধান্ত। 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম নগরকে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে আনোয়ারা উপজেলার সঙ্গে যুক্ত করবে এই টানেল। টানেল নির্মাণের জন্য চীনের সঙ্গে চুক্তি হয় 2015 সালের 24 নভেম্বর। টানেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। টানেলের প্রথম ও দ্বিতীয় সুড়ঙ্গের মধ্যে দূরত্ব 12 মিটার, দুই সুড়ঙ্গের দুটি করে 4টি লেন হবে। নদীর তলদেশের 18 মিটার থেকে 34 মিটার গভীরতা সুড়ঙ্গ খনন করা হয়েছে। 3.4 কিলোমিটার দৈর্ঘ্যের মূল টানেল ছাড়াও পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে 727 মিটার একটি উড়াল সেতু হচ্ছে। এই টানেল চালু হলে চট্টগ্রাম পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাদেশের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন বেগবান হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গেও সংযোগ স্থাপিত হবে। টানেলটি চালু হলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী যানবাহনকে আর চট্টগ্রাম শহরে ঢুকতে হবে না। সিটি আউটার রিংক রোড হয়ে এই সুড়ঙ্গ পথে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে চট্টগ্রাম শহর যানবাহনের চাপ থেকে কিছুটা হলেও রেহাই পাবে। যদিও প্রকল্পটির বড় ভূমিকা দেখা যাবে কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চল চালু হওয়ার পর। প্রকল্প এলাকা থেকে দেখা যায় দ্বিতীয় সুড়ঙ্গ খননের শেষ মুহূর্তের কাজের পাশাপাশি প্রকল্পের অন্যান্য কাজও সমানতালে চলছে। প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মকর্তারা কাজে ব্যস্ত। চীনের প্রায় 250 এবং বাংলাদেশের 800-এর বেশি লোকবল কাজ করছেন। প্রথম সুড়ঙ্গের পাশাপাশি দ্বিতীয় সুড়ঙ্গেও সড়ক নির্মাণ, টানেলের দুই পারের সংযোগ সড়ক, বিদ্যুৎ সংযোগ সহ আনুষঙ্গিক কাজ চলছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কর্ণফুলী বা বঙ্গবন্ধু টানেলের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।